জয় গুরু শঙ্কর। শঙ্করদেব কিনো তোমার লীলা, অতরাতি ভকতক নামেরে মহিলা, হরিনামেরে প্রেমর নদী বইছে সেরেন পথারত, হরিনামর ধ্বনিরে মুখরিত পরমানন্দ আটা সমন্বয় ক্ষেত্র। ভক্তিরক্ষত বিভোর হয়েছে লাখ লাখ ভকত বৈষ্ণব, ভকতর পদধূলারে দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হয়েছে সেরেন পথার, প্রায় 20 লাখ ভকত বৈষ্ণবর সমাগম সেরেন পথারত। তিনিদিনিয়াক আয়োজন করা শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 92 সংখ্যক অধিবেশনের আজি দ্বিতীয়টো দিন। উদুলি মুদুলি অধিবেশনস্থলী, পুয়া 5 বজাত পরিবেশ নিকাকরণ প্রাতঃ প্রসঙ্গে আরম্ভ হয় দ্বিতীয় দিনের কার্যসূচী। প্রাতঃ প্রসঙ্গ করে হরণ সদস্য মুখেশ্বর দিহিঙিয়ায়, ইয়ার পিছতেই শঙ্কর সংঘর প্রচারক বদন বরার পরিচালনাত নাম প্রসঙ্গ করা হয় পরমানন্দ আতা সমন্বয় ক্ষেত্রর নামঘরত। ইফালে হরণ সমিতির বৈঠক আৰু 9:30 বজাত জেলা শাখার সভাপতি সম্পাদকর সম্মিলন অনুষ্ঠিত হয়। দুপরিয়ালৈ অনুষ্ঠিত হয় শ্রীমন্ত শঙ্করদেব সংঘর সাহিত্য শাখা সমিতির সভাপতি মৃণাল কুমার বরুয়ার সভাপতিত্বত সাহিত্য শাখা সমিতির অধিবেশন। ইয়ার লগতে মূল মঞ্চত সাহিত্য শাখার অধিবেশনের পিছতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক শাখার অধিবেশন। প্রায় 300 বিঘা সামরি পরমানন্দ আতা সমন্বয় ক্ষেত্রত অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় দিনের কার্যসূচীত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর রাজ্যপাল জগদীশ মুখীয়ে অংশগ্রহণ করার কথা আছিল যদিও বিশেষ কারণত বাতিল করবলগা হয় কার্যসূচী। অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চলের ভারতের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সকল আজি উপস্থিত থাকবহি। ইতিমধ্যে আমার নাম প্রসঙ্গ হরণাচার্যর যোগেদি হয়ে গেছে, আপনার প্রাতঃ প্রসঙ্গ হব, আপনার সাময়িক ছাপাই হয়েছিল, এনেকে ধরে বিভিন্ন কার্যসূচীবিল হব আর গধূলিলে আমার সাংস্কৃতিক সন্ধ্যার সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন আছে। ধেমাজির সিমেন্ট চাপরির সেরেন পথারর পরমানন্দ আতা সমন্বয় ক্ষেত্রত অনুষ্ঠিত এই অধিবেশন ভাগি লই রাজ্যর লগতে দেশের ভিন্ন প্রান্তর পৰা আগমন ঘটিছে লাখ লাখ ভকত বৈষ্ণবর। ভকত বৈষ্ণবর সেবাত ব্রতী হয়েছে সেবা বাহিনীর সদস্য সদস্যা সকল। ভকতে আমার একতা হয়ে কিনে এই অধিবেশন আমি কষ্ট করে হলেও আমি সকলকে আদর সাদর করে কিনে আমি সকলকে আমি সেবা প্রণিপাত করেছো। আমার মহাসভা এখন মানে আর পৃথিবীর ভিতরে এইখানে যদি শ্রীমন্ত শঙ্করদেব সংঘর বার্ষিক অধিবেশন। ইফালে বিগত বর্ষত অনুষ্ঠিত মূল অধিবেশনের তুলনাত সেরেন পথারত ভক্তর অধিক সমাগমে উৎফুল্লিত করে তুলিছে আদরণী সমিতি। বিভিন্ন জাতি উপজাতি মিলিত হয়ে সকলে আহি লোকারণ্য একটা পরিবেশ হয়েছে, চারিওফালে কেবল ভকত বৈষ্ণব, সকলে দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত আহি উলহ মালহরে অনুষ্ঠান ভাগি উপভোগ করেছে। আমার প্রকাশ দুবে আহিছে, তেখেতে ইতিমধ্যে বক্তব্য রাখিলে আর আমার সন্মানীয় ব্যক্তি হিসাবে জ্ঞানেন্দ্র নারায়ণ রায় বাব আছে। মঠৰ ওপৰত এক আধ্যাত্মিক পৰিৱেশে এতিয়া বিৰাজ কৰিছে সিমেন চাপৰিত। শংকৰদেৱ গুৰুজনাৰ বন্দনা, নাম প্ৰসংগ, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনিৰে এতিয়া দ্বিতীয় বৈকুণ্ঠলৈ পৰিণত হৈছে পৰমানন্দ আতা সমন্বয় ক্ষেত্ৰ। পরমানন্দ আতা সমন্বয় ক্ষেত্রের পৰা সুৰজ কুমাৰ পাণ্ডে, দীপেন ভিতৰাল কোঁৱৰ আৰু শম্ভু দাস রিপোর্ট, দ্য নিউজ প্লাছ।